শিয়া ও খারিজি কি কাফের না ভাই শিয়া সকলে কাফের নয় ঠিক খারিজিও সকলে কাফের নয় তবে তাদের মাঝে কেউ কেউ আছে কাফের যেমন শিয়াদের মাঝে এমন কিছু শিয়া আছে যারা রাসুল সাল্লা সাল্লামের নবুয় স্বীকার করে না তারা এত কট্টরপন্থী যে তারা বলে জিব্রাহ আলহিসাল্লাম ওহি নিয়ে এসেছিলেন হজরত আলীর কাছে ভুলে নাকি মোহাম্মদ সাল্লামের কাছে ওহি দিয়ে ফেলেছেন আস্তির তাদের মাঝে আরেক দল আছে যারা হজরত আলীকে নবী মনে করে তাদের মাঝে কিছু আছে আল্লাহর হাবিবের নবুহ পর্যন্ত স্বীকার করে ওরা খুব কট্টরপন্থী এগুলো কাফের আবার কিছু আছে যারা এমনটা করে না বিশ্বনবীকে নবী মনে করে তারপর আবু বকরকে হজরত ওমরকে গালিগালাস করে এগুলোকে আমরা ভালো মুসলিম বলতে পারি না এগুলোকে মুসলমান বলা কঠিন যদিও তাদেরকে আমরা সরাসরি কাফের বলবো না কিন্তু মুসলমান বলা কঠিন আর তাদের মাঝে যারা আছে লিবারেল তাদের কিছু কিছু আকিদা আমাদের সাথে মিলে না কিন্তু রাসুলকেও তারা রাসুল মনে করে আবু বকর ওসমান রাজি আল্লাহ আহমাকেও সম্মান করে তবে হজরত আলীকে একটু বেশি সম্মান করে এবং কিছু বেদাতের সাথে জড়িত তাদেরকে আমরা মুসলিম বলবো তবে তাদেরকে আমরা একবারে খাঁটি মুসলিম বলতে পারি না কারণ তাদের আকিদায় বলতি আছে ঠিক খারেজি যারা তাদেরও আকিদা অনেক সমস্যা তাই তাদেরকে আমরা কাফের যদি নাও বলি কিন্তু ভালো মুসলিম বলার কোনো সুযোগ নেই